সবাইকে আমার রাইট অ্যাঙ্গেল ইউটিউব চ্যানেলে স্বাগত। এখন যাচ্ছি ভুরিয়ার দিকে, পটুয়াখালী থেকে এটা পূর্ব দিকে এবং জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগে, খুব অন্যরকম একটা ফিল আছে এইসব জায়গায় এবং একা একা ভ্রমণের একটা মজা আছে এইসব জায়গায়। আমি সাধারণত একা আসি এইসব জায়গায় এবং আমার খুব ভালো লাগে। তো এই পথে যেতে যেতে একটা বিষয় কথা মনে পড়লো, তাই শেয়ার করতেছি আসলে। তো কথাটা হচ্ছে, এই যে কিছুদিন আগে তেল নিয়ে তেলেস্মাতি হইল, এত দাম বাড়িয়ে গেল হঠাৎ করে। 105 টাকা 60 টাকার তেল যদি 200 টাকা কেজি পর্যন্ত চলে যায় তাহলে কী অবস্থা হইল। তো এই জিনিসটা অনেকেই সরকারের দোষ দিতেছে। হ্যাঁ, সরকারের দোষ আছে, কারণ সরকার দেশ চালায়, ভালোতেও যেমন আছে খারাপেও আছে। আচ্ছা, যদি পিছনের ঘটনা দেখতে চাই তাহলে কী হবে? এই তেলের ঘটনার পিছনে হচ্ছে দেশে কিছু লাইসেন্সকৃত তেল আমদানিকারক আছে। আমাদের দেশে তো আর সয়াবিন হয় না, তো ওই সয়াবিন হয় আর কি, মানে অল্প পরিমাণে, এটা আমাদের চাহিদা পূরণ করে না। তো এই তেল আমদানি করার জন্য কিছু কোম্পানি আছে, তার মধ্যে স্বনামধন্য বসুন্ধরা সহ আরও প্রায় 6-7টা কোম্পানি আছে, সম্ভবত 6টা। তো এরা সবাই মিলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আসছে এবং এর ফলাফল হিসাবে যে এর কারণে তেলের দাম বাড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার তারা ফলাও করা শুরু করলো। আসলে দাম বাড়ছে, বিশ্ববাজারে অনেক বাড়ছে, জার্মানিতে তেলের অবস্থা তো খুবই মারাত্মক অবস্থা। তো তারপরও এতটাও বাড়ে নাই যে 100 টাকার তেল 200 টাকা হয়ে যাবে, এবং এই জিনিসটার দায় কিন্তু সরাসরি সরকারের হাতে বর্তাইলেও আসলে কিন্তু মূল কালপ্রিট যারা, তারা কিন্তু এই কোম্পানিগুলা, এই 6-7টা যে কোম্পানি আছে যারা তেল ইম্পোর্ট করে, এরা হচ্ছে একটা সিন্ডিকেট করলো এবং সিন্ডিকেট করে তারা সব কিছু মজুদ করা শুরু করলো এবং আমদানিতে এমন একটা ব্যাপার দেখাইলো সরকারকে যে আমাদের তেল আমদানিতে টাকা বেশি লাগতেছে, এখন বেশি দেওয়া লাগবে, এবং সবাই একসাথে একটা কাজ করতেছে। তো তাই সারা দেশ কিন্তু জিম্মি হয়ে গেছে এই কয়েকটা মানুষের হাতে বা কয়েকটা কোম্পানির হাতে, এবং এটা হওয়ার ফলে কিন্তু তেলের দাম বেড়ে গেছে। তো চিন্তা করেন যে এই তেলের দাম বাড়ানোর জন্য মাত্র 6টা কোম্পানি দায়ী, এই কোটি কোটি মানুষের, প্রায় 20 কোটির মতো মানুষ, এত হবে না হয়তো, কিন্তু এদের সাথে কিন্তু এই 6টা কোম্পানি পেরে উঠছে শুধুমাত্র তাদের একতার কারণে, সিন্ডিকেট যেটা বলি। আচ্ছা, এখন আমরা আসলে সাধারণ জনগণ কী করতে পারি, এর কি কোনো বিকল্প আছে কি না? হ্যাঁ, বিকল্প অবশ্যই আছে, সেটা হচ্ছে সরিষার তেল। একটা সময় কিন্তু দেশে প্রচুর সরিষার ব্যবহার ছিল, এখন সেটা কমে যাইতেছে, কারণ বিদেশি দেশ তারা কিন্তু যে কোনো কায়দা আমাদের মধ্যে ঢুকাই দিয়েছে যে সয়াবিন তেলটা ভালো। কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার আছে, তবু আমার মতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরিষার তেলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো। এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাও কমে যাবে এবং দেশি একটা ফলন, গরুরা দৌড়াইতেছে কেমনে, এবং একটা ফলন, দেশের ফলন বাড়বে, চাষিরা বাঁচবে আর কি। আর আপনারাও যারা পারেন, যারা বিশেষ করে গ্রামের দিকে আছেন, তারা কিন্তু সরিষা চাষ করতে পারে, এটা এমন কঠিন কিছু না। এবং সরিষা ফুল থেকে বা সরিষা ফল থেকে আর কি, মূলত সরিষা থেকে আপনারা কিন্তু সহজেই স্টার্ট করতে পারবেন যে তেলটা। বিভিন্ন ধরনের ছোটো ছোটো মেশিনারিজ পাওয়া যায় বিভিন্ন জায়গায়, এখন কত সহজ হয়ে গেছে কত কিছু। তো এগুলো দিয়ে কিন্তু এই যে সিন্ডিকেট, এই সব কিছু ভাঙা সম্ভব। আসলে আমার মনে হয় এখন বিশ্বের অর্থনীতি বা বিশ্ববাজার এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যে প্রত্যেকটা দেশের প্রতি যদি শতভাগ আমদানি নির্ভর থাকতে হয় তাহলে কিন্তু ওই দেশটা বা
ওই জাতিটা কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। যেমন আপনারা শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, নেপালের কথা চিন্তা করেন, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। শ্রীলঙ্কা অলরেডি ফল করে গেছে এবং নেপালও ফল করবে কি না তা ভবিষ্যৎ বলে দেবে। এরা কিন্তু একটা বাইরের থেকে যে পর্যটন আসতো তাদের উপর নির্ভরশীল ছিল এবং সব কিছু ছিল আমদানি নির্ভর, মানে সব কিছু বলতে ম্যাক্সিমামই। তো তো পরনির্ভরশীলতা কমাইয়া এখন আসলে সময় আসছে যে আমাদের সামনের দিকে আগাই যাওয়ার এবং নিজের যে প্রযুক্তি আছে, নিজের যে সম্পদ আছে সেটা ব্যবহার করার। কারণ এই প্রতিযোগিতার বাজারে আমাদের আসলে টিকে থাকতে হবে। তো যা বলছিলাম আসলে এ তেল নিয়ে তেলেস্মাতির আসলে শেষ হবে না যদি আমরা তাদের হাতে চাবিটা রেখে দিই, চাবিটা নিজের হাতে নিয়ে আসতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার ব্লগ হয়তো বা দেখেন 7-8 জন মানুষ, 7-8 জন তা খুবই কম, অথবা পরি কাছের মানুষজন যারা দেখেন। আসলে আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি, যদি একজন মানুষের উপকার হয় সেটাই আমার সার্থকতা। আর এটা এখন পর্যন্ত শখের বসে চলতেছে, কদিন শখ থাকে জানি না। আর যদি ইনকামের কোনো পদ্ধতি থাকে, মানে এটা পদ্ধতি বলতে বুঝাইছি যে যদি ইনকাম হওয়া শুরু করে সেক্ষেত্রে কী করবো না করবো জানি না, ভিডিও হয়তো বা সামনে আরও আপগ্রেড হবে, আরও ভালো কিছু দেখতে পারবেন। আপাতত আমার সাথে থেকে যান, সাপোর্ট দিয়ে যান, অন্তপক্ষে ভালো কিছু না দেখাইতে পারলেও কিছু কিছু কথা বলার চেষ্টা করব যে যাতে আমাদের সবার উপকার হয়। আর আমার কোনো ভুল ত্রুটি হইলে আপনারা অবশ্যই আমাকে সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা, গালিগালাজ, যা করার করতে পারেন, সমস্যা নেই, আমি শুধরে নেব।